খুবই মজার একটা ফেসবুকের হ্যাক এবং পাইথনের ফর লুপটা কিভাবে কাজ করে এই দুইটা চমৎকার জিনিস শিখবো আমরা এই ভিডিওতে। ফেসবুকে কিন্তু অনেক শর্টকাট কি আছে যেগুলো আমরা ইউজ করি না। ধরো তুমি কোনো একটা ক্রাশের পেজে বা কোনো একটা ক্রাশের প্রোফাইলে গিয়ে বা কারো একজনের প্রোফাইলে গিয়ে তুমি একটার পর একটা পোস্ট দেখতে পারো, এমনকি সবগুলো হাজার হাজার পোস্ট তুমি লাইক করে ফেলতে পারো কোনো প্রকার মাউস ছাড়া। এবং অনেক শর্টকাট কি আছে, ধরো আমরা একটা প্রোফাইলে গেলাম যে প্রোফাইলটা তোমরা অনেকেই জানতে পারো আবার নাও জানতে পারো। ধরো এই প্রোফাইলে গিয়ে আমি যদি কিবোর্ডের যেটাকে চাপ দেই তাহলে কিন্তু যে প্রথম যে পোস্টটা আছে এটা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। আমি যদি আরেকবার যে চাপি তাহলে কিন্তু পরের পোস্টটা সিলেক্ট হয়ে যায়। এমনকি ধরো এই যে কারেন্ট পোস্টটা আছে এটা যদি আমি লাইক করতে চাই তাহলে আমি কিবোর্ডের এলটাকে আমি চাপ দিলে এই লাইকের যে মেনুটা আছে এটা কিন্তু খুলে যাবে। আমি যদি লাইক না দিয়ে ওদেরকে আমার হার্ট দিতে চাই, আমার হৃদয়টা দিয়ে দিতে চাই, তাহলে আমি জাস্ট কিবোর্ডে একটা ট্যাপ দিব। একটা ট্যাপ দিলে কিন্তু সে এই লাইক থেকে কিন্তু লাভে চলে গেছে, আরেকটা দিলে পরেরটা, আরেকটা ট্যাপ দিলে আরেকটা, এরকম চলে যাবে আর কি। ধর আমার দেওয়া হচ্ছে ওদেরকে হার্ট দিব, সো আমি লাইকের পরে গিয়ে ট্যাপ চাপ দিয়ে দিলাম। এরপরে আমি এই যে লাভটা যদি দিতে চাই জাস্ট কিবোর্ডের এন্টার বাটনটাতে চাপ দিব, বাস লাভ হয়ে গেল। এরপর আমি যদি যেতে চাপ দিই তাহলে সে পরেরটাতে চলে গেল। আমি যদি এটাকে লাইক করতে চাই এলে চাপ দিলাম, যদি হার্ট দিতে চাই জাস্ট পরে ট্যাপ চাপ দিলাম, হার্টে চলে গেল, এন্টার মেরে দিলাম। আবার পরের পোস্টে যেতে চাই জাস্ট একই সিস্টেম, যেতে চাপ দিব, তারপরে আমি এলে চাপ দিলাম, ট্যাবে চাপ দিলাম, এন্টার চাপ দিলাম, চারটা জিনিস কাজ হয়ে গেল। তো এটুক হচ্ছে ফেসবুকের একটা শর্টকাট কি। এখন এই জিনিসটা ইউটিলাইজ করে আমরা হচ্ছে ফর লুপটা পাইথনে কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখে ফেলবো, শিখে ফেলবো খুবই মজারভাবে। সো বিস্তারিত দেখার আগে প্রথমেই তোমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং এই বেল আইকন যেটা আছে এটাতে চাপ দিয়ে রাখতে হবে। এটা গেল তোমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে তোমার কম্পিউটারে পাইথন ইনস্টল করা থাকতে হবে। যদি না থাকে তাহলে তুমি এই ওয়েবসাইটে গিয়ে পাইথনটাকে ডাউনলোড করে তোমার কম্পিউটারে ইনস্টল করে ফেলো। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোনো একটা কোড এডিটর যেখানে আমরা কোডগুলো লিখব। তো আমরা এখানে পাইচার্ম কমিউনিটি এডিশন এই জিনিসটা আমরা ইনস্টল করে নিব আমাদের কম্পিউটারে। এই জিনিসটা ডাউনলোড করে নাও। যদি ডাউনলোড করতে কোনো প্রবলেম ফেস করো তাহলে তুমি ফেসবুকে গিয়ে ইয়াং কোডার একটা গ্রুপ আছে সেই গ্রুপে চলে যাও, তাইলে ওরা তোমাকে ইনস্টল করতে অথবা এই কোডগুলো করতে যদি তুমি আটকে যাও সেখানে তোমাকে হেল্প করবে। ধরো আমি আমার কম্পিউটারের স্টার্ট মেনুতে গিয়ে পাইচার্ম এই জিনিসটাকে ওপেন করে দিলাম। সো পাইচার্মটা স্টার্ট হইতে একটু সময় লাগবে, ধরো স্টার্ট হইলো কিছুক্ষণ। আর স্টার্ট হওয়ার পরে আমার ফার্স্ট কাজটা হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা। ধরো আমি এই প্রজেক্টের একটা নাম দিলাম, সেটা হচ্ছে অটো লাইকার, মানে অনেক বেশি লাইক করবে এইরকম একটা অটো লাইকার। এটা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট হইতে তোমার যতক্ষণ সময় লাগে ক্রিয়েট হয়ে গেল। ইন দ্য মেইন টাইমে আমি যেটা বুঝি সেটা হচ্ছে ফর লুপ বা লুপ জিনিসটা কি। ধরো তুমি একটা কাজ বারবার 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 করবা, ধরো তুমি একজনের প্রোফাইলে গিয়ে তাকে লাইক দিবা লাইক দিবা লাইক দিবা লাইক দিবা, এবং বা তুমি তাকে হার্ট দিয়ে 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 বুঝাই দিলা যে না আমি তোমার জন্য দিওয়ানা পান বা কিছু একটা। তো এই যে তুমি একই কাজ বারবার 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 করতেছো এইটাই হচ্ছে একটা লুপ। এবং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে লুপ দুই রকমের হয়, তার মধ্যে ফর লুপ অনেক 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 বেশি জায়গায় ইউজ করা হয়। সো ফর লুপ করতে গেলে তোমরা যেইভাবে হচ্ছে পাইথন ইউজ করা হয় সেক্ষেত্রে তোমাকে জানতে হবে যে তুমি ফর লুপটা কতবার চালাবা, এবং যতবার তুমি চালাইতে চাও অতবার তুমি এটাকে ডিক্লেয়ার করে নিতে হবে। সো এইখানে আমাদের যদি ফাইলটা রেডি হয়ে যায় আমাদের কাজ হচ্ছে জাস্ট যা আছে এগুলো কন্ট্রোল এ দিয়ে তারপরে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো সব কিছু যদি ঠিকমতো কাজ করে তাহলে আমরা প্রিন্ট এখানে লিখে দিলাম 22, তারপরে এই যে বাটনটা আছে এইটাতে একটা চাপ দিয়ে দিলাম। তাইলে যদি সব ঠিকমতো কাজ করে তাহলে এই জায়গায় একটা আউটপুট দেখাবে। খুবই সিম্পল হিসাব। এখন আমরা যদি ফর লুপ চালাইতে চাই তাইলে আমাদের মোটামুটি চারটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফর লুপ, এটা নাম হচ্ছে ফর লুপ, সেজন্য এটা শুরু হবে ফর দিয়ে। তো আমরা দিলাম ফর দিয়ে। তারপরে আমাদেরকে হচ্ছে কিছু একটা নাম দিতে হবে যে লুপটা আমি যে
চলবে বারবার, কোনো একটা কাজ যে আমি বারবার করব, বা আমার খিদে লাগছে যে ভাত দাও ভাত দাও ভাত দাও, এটা যে আমি 10 বার বলবো, আমার কিন্তু একটা হিসাব রাখতে হবে যে কতবার করা হয়েছে, 1 2 3 4 এরকম কতবার করা হয়েছে। তো এই জন্য এইটাকে সাধারণত বলা হয় লুপ ভেরিয়েবল। তো এরকম একটা লুপ ভেরিয়েবল মোস্ট অফ দ্য কেসে এটা নাম দেওয়া হয় আই, তুমি চাইলে অন্য কোনো নামও দিতে পারো। তারপরে ইন লিখে তুমি এই পাইথনে একটা জিনিস আছে রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে ধরো তুমি একটা সংখ্যা থেকে শুরু করে আরেকটা সংখ্যা পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে তুমি দেখতে চাও, সেক্ষেত্রে তুমি বলে দিবা এই রেঞ্জটা কত থেকে কততে যাচ্ছে। তো এখানে দেখবা যে প্রথম আছে স্টার্ট, তারপরে হচ্ছে স্টপ, কোত্থেকে যাচ্ছে আর কি। তো আমরা দুইটা ইন্টিজার দিলাম যে আমরা 0 থেকে 10 পর্যন্ত, তার মানে 10-এর 8 পর্যন্ত ওই জিনিসটা আমাদেরকে দেখাবে। তো এটা গেলে হচ্ছে ফর লুপ লেখার একটা ফরম্যাট। এরপরে আমরা একটা কোলন চিহ্ন দিব, তাহলে আমাদের ফার্স্ট কাজটা শেষ। আমরা ফল লিখলাম একটা লুপ ভেরিয়েবল দিয়ে, তারপর একটা রেঞ্জ কতটুকু চলবে এটা বলে দিলাম। তারপরে লুপের ভিতরে আমরা যেই কাজটা করতে চাই সেটার জন্য জাস্ট একটা এন্টার চাপ দিলেই দেখবেন নিচের লাইনে এসে হালকা একটু ইনডেন্ট হয়ে গেছে, এটাকে বলে ইনডেন্টেশন। ওই যে ফেসবুকে কমেন্ট করলে কি দেখবা, বা কমেন্টে রিপ্লাই দিলে একজন কমেন্ট করছে তুমি রিপ্লাই দিছো, একটু এই পাশে চলে আসে, সেম জিনিসটা একটু হালকা ইনডেন্ট হয়ে বলে দিল যে এইটা হচ্ছে তোমার লুপের ভিতরে লিখবা। ওই ফেসবুকে একজন কমেন্ট করছে তুমি যদি আরেকজনের রিপ্লাই দাও তাহলে বোঝা যাবে যে একটু এই পাশে এসে যে তুমি ওই ব্যাটা যেটা বলছে সেটাকে তুমি রিপ্লাই দিচ্ছ, আর কিছুই না। তো এইটার ভিতরে তুমি যদি এখন প্রিন্ট আই লিখে দাও তাহলে আই এর মানটা এসে এসে তোমাকে আউটপুট দেখাবে, তার মানে প্রথমে 0 আসবে 1 আসবে 2 আসবে, এইভাবে বারবার বারবার চলে তোমাকে এটা আউটপুট দেখাবে। ধরো আমি যদি এই রান বাটনটাতে চাপ দিই বা এই রান বাটনটাতে চাপ দিই, দেখবা এই যে 0 থেকে শুরু করে 1 2 3 এই সব জিনিসগুলোকে আউটপুট দেখাচ্ছে। তো একটা ফল লুপ, সিম্পল একটা ফল লুপ কীভাবে লিখে পাইথনে এই জিনিসটা তুমি বুঝতে পারছো। যদি তোমার মনে হয় না আমার 1 থেকে 10 পর্যন্ত বা 0 থেকে 10 পর্যন্ত দরকার নেই, আমার 0 থেকে 100-এর 8 পর্যন্ত দরকার, সেক্ষেত্রে তুমি জাস্ট এখানে 100 লিখবা, তারপরে তুমি যদি এই রান বাটনে দাও তাহলে দেখবে এই যে 99 পর্যন্ত জিনিসটার আউটপুট পেয়ে গেছো। সো ফল লুপ কীভাবে লিখতে হয় এই জিনিসটা তুমি বুঝে ফেলছো। এইবার আমরা চলে যাই আমাদের মেইন অ্যাকশনের মধ্যে, যে কীভাবে আমরা যে অটো লাইকার হয়ে যাবো, মানে একদম লাইক করে করে সব উড়াই ফেলবো। তো সেই কাজ করার জন্য আমাদের ছোট্ট একটা জিনিস ইনস্টল করতে হবে, এই জন্য নিচে যে জায়গাটায় টার্মিনাল লেখা আছে এইখানে আমরা ক্লিক করে দিব। দিলে এখানে আমরা একটা পাইথনের প্যাকেজ ইনস্টল করব, যেটার নাম হচ্ছে আমরা বলে দিলাম পিপ, মানে পাইথন একটা ইনস্টল করার জন্য বলবে পিপ ইনস্টল পাই অটো গুই। তো এটাকে আমরা দিলে জাস্ট কিছুক্ষণ সময় লাগবে এই জিনিসটা হইতে, সাধারণত তোমার ইন্টারনেটের উপর ভিত্তি করে এটা 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে হয়ে যেতে পারে। তো এটা যখন তোমার ইনস্টল ডান হয়ে যাবে তারপর তোমার কাজটা খুবই সিম্পল, তুমি এই জিনিসটাকে ইম্পোর্ট করবা, ইম্পোর্ট করার পরে সিরিয়াল ওয়াইজ কাজগুলো করবা। তো আমরা এটা থাকলো আমাদের এই ফর লুপটা থাকলো, আমরা উপরে গিয়ে ইম্পোর্ট করে ফেললাম পাই অটো গুই, ভালো কথা। এরপরে আমরা একটা জিনিস বলে দিতে পারি যে পাই অটো গুই ফেইল সেফ ইজ ইকুয়ালস টু ফলস, এটা তুমি ওদের ওয়েবসাইটে বা এখানে জায়গায় গিয়ে দেখতে পারো এই জিনিসটা কী কাজ করে। ধরো আমরা ফিউচারে যখন এই প্যাকেজ সম্পর্কে অ্যাডভান্স জানবো তখন হয়তো জিনিসগুলোকে কেয়ার করবো, ভালো কথা। এখন মনে আছে আমরা যে অটো লাইক করতেছিলাম, তো এই অটো লাইক করতে গিয়ে প্রথমে আমাদের কাজ কি, আমরা ওই জায়গাটায় যাব, সেটাকে সিলেক্ট করব, পরেরটাতে যদি যাইতে চাই আমরা যে দিয়ে যাব, এল চাপ দিলে হবে, এই কাজগুলো আমরা এই পাই অটো গুই দিয়ে খুবই সিম্পলভাবে করে ফেলতে পারি। এবং তুমি যদি চাও ফুর করে সব করে ফেলো, এই যে তোমার 1 থেকে 99 পর্যন্ত আউটপুট দেখাই দিছে এই নিচের এখানে পাইথন কনসোলের মধ্যে, সেটাতে কিন্তু দম ফেলে নাই, মানে এক টানা সবগুলোকে আউটপুট দেখাই দিছে। তো এতে সমস্যা হবে কি, তুমি খুব দ্রুত লাইক দিতে গেলে যে লাইক পাবে সেও বুঝতে পারবে না যে এটা নেচারালি একটা মানুষ একটার পর একটার পর একটার পর লাইক দিচ্ছে, আবার ফেসবুকও তোমাকে ডিটেক্ট করে ফেলতে পারে যে তুমি স্প্যামিং করতেছো। তো আমরা আরেকটা কাজ করব, পাইথনের আরেকটা প্যাকেজ ওরা দিয়েই দিছে, ওইটাকে আমরা একটু ইম্পোর্ট করে নিব, যেটার নাম হচ্ছে টাইম। তাহলে টাইমটা আমাদের থাকলো, এই টাইমের উদ্দেশ্য হচ্ছে টাইমের মধ্যে আমি বলতে পারি যে ভাই 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 3 সেকেন্ড একটু দেরি করো বা ঘুমাই নাও বা একটু বিরতি নাও, এই কাজটা আমরা বলে দিতে পারি আর কি। ধরো তুমি এই লুপটা শুরু করছো, এখানে আসার পরে তুমি বললে যে প্রথমেই তুমি যেহেতু আসছোই একটু 3 সেকেন্ড বা 5 সেকেন্ড একটু জিমাই নাও, ভালো কথা। তারপরে তুমি গিয়ে কিবোর্ডের যে বা কিছু একটাতে চাপ দাও, তাহলে আমরা বলতে পারি পাই অটো গুই, তারপরে হচ্ছে আমরা বলবো যে প্রেস যে, তার মানে তুমি যেটাকে প্রেস করো। এটুকু যদি আমরা করি, ধরো আমরা এটা 100 পর্যন্ত দিলাম না, ধরো আপাতত আমরা মেবি 5 পর্যন্তই দিলাম,
দেখি এই যে মানে একটার পর একটার পর এটা যায় কি না সেটা আমরা দেখি। তো সেটা করার জন্য আমরা এটাকে এই যে স্টপ করে দিলাম, তারপরে এই পাই অটো কনসোল, এইখানে যেখানে পাইথনের কনসোল আছে সেইখানে গিয়ে এটাকে রান করে ফেলতে পারি, এটাতে চাপ দিতে পারি, অথবা রাইট ক্লিক করে এই জায়গায় আমরা সিলেক্ট করে দিতে পারি এই যে রান ফাইল ইন পাইথন কনসোল। এটা দেওয়ার পরে আমরা যদি আমাদের এই জায়গায় চলে আসি, দেখি আমাদের ধরো এই জায়গাটা লাইক দিয়ে আসে, তারপরে আমাদের যখন ফোকাস থাকলে যে দেখছো আমি কিন্তু কিছু করতেছি না, যে এটাতে গেল আসার পর সে হয়তো ওই 5 সেকেন্ড আসে ঘুরলো, তারপরে আবার নিচেরটায় যাচ্ছে, তারপরে আবার সে 5 সেকেন্ড পরে আবার নিচেরটায় যাচ্ছে, দেখছো অটোমেটিকলি সে কিন্তু একটার পর একটা স্ক্রোল করতেছে। তো আমরা বলবো যে ভাই শুধু শুধু স্ক্রোল করো না, তাকে একটু লাইক লুক বা ভালোবাসা জানাই দিয়ে যাও। তো ভালোবাসা জানানোর সিস্টেম কিন্তু আমরা জানছি যে ভালোবাসা জানানোর জন্য কী করতে হবে, ধরো পাই অটো গুই প্রেস হচ্ছে কিবোর্ডের এল, এলটাকে চাপ দিতে হবে। তো আমরা দিয়ে দিলাম যে এলকে চাপ দিতে হবে, এই পাই অটো গুই এলকে চাপ দেওয়ার পরে আমরা আসলে হার্ট দিতে চাই, তো সেজন্য আমরা একটা ওই যে ট্যাব প্রেস করে ফেলবো। তো প্রেস আমরা বলে দিলাম যে তুমি ট্যাবকেও প্রেস করে দাও, ভালো কথা। এরপরে তুমি হয়তো পাই অটো গুই প্রেস এন্টার, তার মানে ট্যাবে গেলে পরেরটা সিলেক্ট হবে, এন্টার মারলে একদম পুরো হার্টটা বসে যাবে আর কি। সো এখানে আমরা বসে দিলাম এন্টার, এই কিবোর্ডের এন্টার যে বাটনটা বা এন্টার যে বাটনটা ওটাতে তুমি চাপ দিয়ে দাও। এখন তুমি চাইলে প্রত্যেকটা এই যে অ্যাকশন হচ্ছে কিবোর্ডে একটা একটা চাপ দিচ্ছে, এটার মাঝখানে একটু তুমি জিরাই জিরাই দিতে পারো, একটু একটু রেস্ট নিয়ে নিয়ে দিলে আর কি। ধরো আমরা এটাকে দরকার হলে কপি করে নিলাম, এখানে ধরো তুমি যে চাপ দিছো, তারপরে তোমাকে ধরো 3 সেকেন্ড আমরা ঘুমাইতে দিলাম, ভালো কথা। তারপরে আবার আমরা হচ্ছে এই এলকে ঘুমাইতে দিলাম, তারপরে ট্যাবের পরে এখানে ঘুমাইতে দিলাম, তার মানে প্রত্যেকটা কাজের আগে একটু তুমি রেস্ট রেস্ট নিয়ে নিলা, আপাতত কাজ শেষ। তো একটুকু আমরা যখন করে ফেললাম এই জায়গাটায়, ধরো আমাদের যদি এই জায়গাটায় আমাদের সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু সে এই জায়গাটায় টাইপ করে ফেলবে। সো তুমি যখনই ওই এই কোডটাকে রান করবা তার সাথে সাথে তুমি এই জায়গাটায় অ্যাক্টিভ রাখবা, তাইলে সে আর ওইখানে চাপ দিয়ে দিবে না, নচেৎ তোমার কোডের মধ্যে একটা ক্যারেক্টার লিখে ফেলবে আর কি। সো আমরা এটাকে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে কুইকলি আমরা সুইচ করে ফেললাম, এবার দেখি এখানে খেলাটা জমে কি না। তো 5 সেকেন্ড পরে এই জায়গাটায় আসার কথা, আসার করার পরে নামছে, ভালো কথা। এখন চাপ দেওয়ার কথা হচ্ছে এই যে লাইকে দিয়ে দিছে, এরপরে হচ্ছে 3 সেকেন্ড পরে ট্যাবে দিল, এন্টার দিল, এন্টার যদি দিয়ে দেয় দিল যে লাভ কিন্তু পড়ে গেছে, দেখি আছে। এরপরেরটাই এবার 5 সেকেন্ড পরে আবার এবার পরেরটাই গেছে, এইবার হচ্ছে এই যে ছোকরাটা আছে ছোকরাটাকে হচ্ছে আমরা এখন হার্ট দিয়ে দিব, হাটে চলে গেল, তারপর হচ্ছে আমরা এন্টার চাপ দিয়ে দিলাম, এই যে এন্টার চলে গেল, এইবার হচ্ছে নিচেরটায় চলে গেল, ধরো আমরা এই 5 সেকেন্ড পরেই তার নিচেরটায় চলে যাব। সো কারো প্রোফাইলে গিয়ে বা কোনো গ্রুপে গিয়ে তুমি যদি হচ্ছে দিলদরিয়া হয়ে সবাইকে তোমার যত হার্ট আছে সব হার্ট যদি দিয়ে দিতে চাও, এর চাইতে ভালো সিস্টেমটা তুমি আর কোথাও পাবা না। তো তুমি নিজে হয়ে যাবে এখন অটো লাইকার, বা তুমি যদি কারোর উপর বিরক্ত হয়ে যাও যে আচ্ছা ঠিক আছে আমি অটো লাইক দিচ্ছি, আমি অত বেশি লাইক দিতে চাই না, হার্ট দিতে চাই না, আমি হয়তো হাহা রিয়াকশন দিতে চাই, তাহলে কী করতে হবে, জাস্ট আমরা যেখানে হচ্ছে একটা ট্যাব দিছি সেখানে তুমি আরও 2টা ট্যাব দিয়ে দিবে, আরেকটা ট্যাব, তাইলে সে গিয়ে লাইকে যাবে, হার্টে যাবে, তারপরে কেয়ারে গিয়ে হাহার মধ্যে পড়ে যাবে। তো এটা তুমি যদি হচ্ছে কারো উপর একটু বিরক্ত হও বা তার একটু খ্যাপাই দিতে চাও, তার প্রোফাইলে গিয়ে সবগুলো একটার পর একটার একটার পর তুমি হাহা রিয়াকশন দিয়ে দিতে পারবা। সো এই ভিডিওটার উদ্দেশ্যটা ছিল হচ্ছে আমরা এই কোডটাকে এখন স্টপ করে দেই, স্টপ করে দেওয়ার পরে আমাদের উদ্দেশ্য ছিল ফর লুপটাকে দেখা। এই যে ফর লুপটা আমরা যদি হচ্ছে কোনো একজনের প্রোফাইলে গিয়ে হচ্ছে 100 বার বা 500 বার চালাইতে চাই, তাহলে এই ফর লুপটা এই কাজটা বারবার 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 করতেছে। তো যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফর লুপটা মোটামুটি কমন, হয়তো একটু হালকা এইদিক ওইদিকভাবে হচ্ছে ডিক্লেয়ার করতে হয়, পাইথনে একটু ডিফারেন্ট হতো, জাভায় বা সিতে বা জাভায় স্ক্রিপ্ট একটু ডিফারেন্ট, কিন্তু মেইন কাজটা কিন্তু সেম, কোনো একটা নির্দিষ্ট সংখ্যক বার তুমি কোনো একটা জিনিস বারবার বারবার করবা। আর এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য ছিল যে বারবার কারো একজনের প্রোফাইলে গিয়ে তাকে প্রচুর হার্ট রিয়াকশন দেওয়া আর কি। আর তুমি যদি হাওয়া দিতে চাও তাহলে এই যে ট্যাব আছে এটাকে তুমি আরও 2বার এক্সট্রা বাড়াই দিবা, তাহলে ওই যে লাইকের পরে হার্টে গেল, তারপরে গিয়ে তোমার কেয়ারে গিয়ে হাহার মধ্যে চলে যাবে। সো এই ভিডিওটা তুমি যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলা এবং এই ভিডিওটাতে লাইক করে ফেলা। আর এই কোডটা করতে গিয়ে তুমি যদি কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে তুমি ফেসবুকের ইয়াং কোডার্স নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি জয়েন করে ফেলতে পারো, সেখানে গিয়ে তুমি কোয়েশ্চেন করতে পারো, এবং সেখানে আমার কয়েকজন ফ্রেন্ড আছে তারা
তোমার এই কোয়েশ্চেনের রিপ্লাই দিবে, তুমি আটকে গেলে তোমাকে সাপোর্ট করবে। আর এছাড়াও তুমি যদি হচ্ছে আরও কোনো কোডিং রিলেটেড কোয়েশ্চেন থাকে, সেই গ্রুপে তুমি অ্যাক্টিভ থেকে অন্যদেরকেও তুমি হেল্প করতে পারো। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, তুমি তোমার হার্ট যত যে সব বিলাই দাও, সবার মধ্যে ভালোবাসা বিলাই দাও, এবং তোমার জন্য শুভকামনা থাকলো, অল দ্য বেস্ট।